गुड आफ्टरनून बंधुरा, वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आज जेखाने आछो सुस्थ आछो आर आमराओ भालो आछि। तो एखन टाइम होच्छे 12:20 आर तोमादेर संगे आजके आमी सकाल थेके माने घूम थेके उठे एई जे काजकर्म जा करछि सेटाई तोमादेर साथे शेयर करछि। तो आमरा घूम थेके उठेछि प्राय ओई सकाल 10:30 मतन बाजे आर ठीक तारपरेई आमरा फ्रेश होये चा बिस्किट दूध যার যেটা খাওয়ার তো সেটা খেয়ে তারপরে আমি আমার কাজকর্ম করছি। ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্নার দিকে যাব। আর এই টাইমে তোমাদের দাদা ভাই পুচকুসোনা আর শুভ গেছে একটু মার্কেটের দিকে। তো আজকে যেহেতু সানডে আর তোমরা তো জানোই যে সানডের দিনকে একটু ঘরে যদি অন্যরকম খাওয়া দাওয়া হয় তাহলে সবার বেশ ভালোই লাগে। তো আমরা আসার পর থেকে তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত চিকেন মাটন কিছুই আনেনি। তো আজকে বললো যে সানডে আছে আর তোমাদের দাদা ভাইয়ের যখন আজকে ছুটি তো ওই কারণে এখন ওরা একটুখানি মার্কেটের দিকে গেল, যা যা জিনিস দরকার তো সেগুলো এখন নিয়ে আসবে। তো এই ফাঁকে আমি ততক্ষণ কাজকর্মগুলোকে করে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের ইউনিফর্ম দুদিন পরপরই ধুতে হয়, তো সেগুলো তো নিজেই করে নিত, বাট এখন আমি যেহেতু আছি তো ওকে আপাতত কোনো কাজ করতে দিচ্ছি না, যেটা না করলে নয় তো সেটাই করে, কারণ আমি যে কদিন আছি সে কদিন করে দেবো, তারপরে তো আবার নিজেই করতে হবে। তো তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে দাদা ভাই কি নিজে একা রান্না করে খায়। হ্যাঁ, তোমাদের দাদা ভাই নিজেই একা রান্না করে খায়, এখন বলে নয়, তোমাদের দাদা ভাই যখন থেকেই মুম্বাইয়ে আছে তো তখন থেকেই তোমাদের দাদা ভাই রান্না করেই খায়। বাট আমি যখন বিয়ের পরে মুম্বাইয়ে এসে থাকা শুরু করেছিলাম তো তারপরে তোমাদের দাদা ভাইকে তেমন একটা কখনো রান্না করতে হয়নি। যখন আমার শরীর টরীর খারাপ হতো তখন রান্নাবান্না করতো, বাকি আমিই রান্না করতাম। তো তোমাদের দাদা ভাই মোটামুটি টুকটাক অনেক কিছুই করতে জানতো, কারণ ও তো মোটামুটি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে মুম্বাই এসে রয়েছে, আজকে প্রায় অনেক কবছর হয়ে গেল। আর তারপরে আমি এখানে 11 থেকে 12 বছর থেকে গেছি, তো কোনো সময় কোনো অসুবিধা হয়নি, দুজন মিলে অ্যাডজাস্ট করে নিতাম, কারোর সমস্যা হলে আরেকজন তো আছেই করার জন্য। বাট এখন যেহেতু আমি আলাদা থাকি আর তোমাদের দাদা ভাই আলাদা থাকে, দুজনকে দু জায়গায় থাকতে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুজনাকে দুজনার হেল্প করার মতন কারোর কাছেই কোনো ব্যবস্থা নেই। তাই এখন যখন দুজন একসাথে আছি তো সবটাই মানিয়ে গুছিয়ে নিয়ে করছি। তবে আমি এখন এখানে এসেছি বলে তোমাদের দাদা ভাইকে দিয়ে তেমন আর আমিও করতে দিচ্ছি না, কারণ আমি যখন চলে যাব তখন তো ওকে একাই করতে হবে। তো ওদেরকে আমি মার্কেটের দিকে পাঠিয়ে দিয়ে ততক্ষণে আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামাকাপড় ভিজানো এগুলো সব কমপ্লিট করে নিলাম। আর এখানে কি বলতো, বাড়ির মতন অতটা কাজের চাপ থাকে না, ছোট্ট একটা রুমের মধ্যে যেটুকু যা প্রয়োজন ওটুকুই করতে হয়। তবে কি বাড়িটাকেও একটু মিস করি, কারণ ওখানে কাজকর্ম বেশি হলেও তবুও নিজের বাড়ি তো নিজেরই হয়, তাই না? আর এখানে আসার পরে কি বলতো, মানে কাজকর্ম সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না, টুকটাক বাইরে যেতে হয় কিছু কেনাকাটি করতে কিছু নিতে। তো তোমাদের সাথে বাইরের মানে সব কিছু শেয়ার করতে করতে ঘরের কাজকর্ম আর ডেলি ব্লগের মধ্যে যেটা হয় তো সেটা আর শেয়ার করতে পাচ্ছি না। তো তাতে আমার ভিউজটাও অনেকটা কম আসছে, আর বুঝতে পাচ্ছি যে হয়তো তোমাদের ভিডিওতে কিছু একটা জিনিস মনে হচ্ছে যে মিস হয়ে যাচ্ছে। তো আশা করছি যে আমি এখানে যে কদিন থাকবো তোমাদের সঙ্গে সেরকমই ভিডিও শেয়ার করব যেরকম আমার পরিবারের মানুষজনরা পছন্দ করে। তো আমার ইউটিউব পরিবারের সবাই কীরকম ভিডিও পছন্দ করে সে তো আমি প্রথম থেকে দিয়েছি, আমি জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের ভিডিওতে কী ভালো লাগছে কী ভালো লাগছে না, কারণ তোমরা যতক্ষণ না বলবা ততক্ষণ আমি বুঝতে পারবো না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো প্রত্যেক দিনের ভিডিওতে দেখছি তোমরা ভালোই কমেন্ট করছো, ভিউজ আসছে, ভিডিও দেখছো, কিন্তু তাও যেন কোনো জায়গায় মনে হচ্ছে যে আমার কিছুতে খামতি রয়ে গেছে। তো যাই হোক, আজকে থেকে চেষ্টা করব তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করার, কারণ তোমরা আমার কাজকর্ম দেখতে খুব ভালোবাসো, আমার কথা শুনতে খুব ভালোবাসো, যেটা আমি যদি ফেস টু ফেস ভিডিও করে বা যদি অরিজিনাল ভয়েস দিয়ে করি তাহলে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো চলো, আমি যেটুকু তো ভুল বুঝতে পেরেছি নিজের তো সেটুকু আমি এখন শুধরিয়ে নেব, আর যা টুকটাক কাজকর্ম করব তো চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরা মুম্বাইয়ের লাইফস্টাইলটা দেখতে পারো। শুধু বাইরে ঘুরতে যাওয়াটাই ইম্পর্টেন্ট নয়, তোমাদেরকে কাজকর্ম দেখানো বা আমার লাইফে 12-13 বছর কীভাবে কেটেছে মুম্বাইয়ে, তো সেগুলো তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করতে করতে আমি অবশ্যই জানাবো। আর এর মধ্যেই দেখো ওরা তিনজন চলে এসেছে, আর কী কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবার আগে ওরা নিয়ে এসেছে 1 কেজি দুধ, তো দুধটাকে ভালো করে আগে ফুটিয়ে নিলাম। আর এরপরে রান্নার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে চিকেন, তো এখানে 250 মতন চিকেন আছে, তবে এখানকার চিকেন সবই ঠিক আছে, অসুবিধা কিছুই নেই, কিন্তু চিকেনের যে পিসগুলো করে তো সেগুলো খুবই ছোট করে। এখানে নর্মালি মাছের পিস, চিকেনের পিস সব কিন্তু এরকম এক ছোট্ট ছোট্ট সাইজের হয়, যেটা আমাদের পছন্দ হবে না বা আমার পছন্দ হয়নি, কারণ এটা কষাতে গেলেই তো ভেঙে যাবে। আর এখানে তোমাদের দাদা ভাই অল্প করে নিয়ে এসেছে খাসির মাংস, মাটন।
তো মাটনটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, তো ওই জন্য অল্প করে নিয়ে এসেছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর পুচকুসোনা শুভর জন্য নিয়ে এসেছে চিকেন, আর বোন আর বোনের মেয়ের জন্য অল্প করে চিকেন দিয়ে এসেছে, কারণ বোনের বর এখন ঘরে নেই, তো অল্প করে দিয়ে এসেছে, ওদের দুজনের হয়ে যাবে। তো অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি ওদেরকে রান্না করে পাঠাতে পারলাম না, কাঁচাই দিয়ে আসা হয়েছে, ওর মতনও রান্না করে নেবে। আর এখানে আলু কেটেছিলাম, সেটা ধুয়ে রেখেছি, আর দুটো মাংস দেওয়ার জন্য পেঁয়াজটাও কুচি করে রেখে দিয়েছি। আর এখানে অল্প করে ভাত বসিয়ে দিলাম দুপুরবেলা খাওয়ার মতন, কারণ রাতে আর ভাত খাওয়া হবে না। আর এখানে তোমাদের দাদা ভাই আদা রসুন পিষে নিচ্ছে, মানে এই যে হামলদিস্তাটাই পিষছে। তো এখন বাজে দুপুর 2:15, আর আমাদের এখন রান্না হচ্ছে। তোমাদের দাদা ভাইও রান্না করছে, আমিও রান্না করছি। শুভ স্নান করতে গেল, খেয়ে দিয়ে মাসির রুমে যাবে, আর পুচকুসোনা এখানে শুয়ে বসে মোবাইলে কার্টুন দেখছে। আর আমি চিকেনটা বসিয়েছি, শুভ খেয়ে যাবে বললো তাড়াতাড়ি করে দিতে, আর তোমাদের দাদা ভাই মাটন রান্না করছে। তো আমি এখানে বসিয়েছি চিকেনের জন্য এই যে পেঁয়াজ, এদিকে ওভেনটা খুব আস্তে জ্বলে, বেশি জোরে জ্বলে না, পুরনো হয়ে গেছে, সার্ভিসিংয়ে দিতে হবে একবার মনে হচ্ছে। তো এটাতে চিকেন হয়ে যাবে আস্তে আস্তে, আর এটাতে দেখো মাটন বসাচ্ছে। তো পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে চিকেন মেখে দিয়েছে সুন্দর করে, ওখানে ওই যে মাটন মাখা হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো এই দেখো এখানে ভাত উপুর দেওয়া হয়েছে। তো এখানে তো হাঁড়ি ইউজ করে না কেউ, সবাই এরকম গামলায় ঢাকনা সমেত ইউজ করে, আর এরকম ক্লিপ দিয়ে দেয়, তারপরে সেটা ফ্যানটাকে এভাবে নিচে বেসিনের এখানে উপুর দিলেই হয়ে যাবে। তো আজকে অনেক দিন পর দুজন মিলে একই সাথে রান্না করছি, বলতে পারো যে আজকের এই সানডেটাতে দুজন মিলে একসাথে মিলেমিশে রান্না করা, খাওয়া দাওয়া, একসাথে সময় কাটানো, তার সাথে দুটো ছেলে মেয়ে তো অবশ্যই আছেই। তো এইটা মানে একটা এমন একটা মুহূর্ত বা এত সুন্দর একটা সময় যে তোমাদেরকে কি বলবো। তো শুরুতে কোনো মানুষই সঠিক থাকে না, পারফেক্ট থাকে না, তো সেটা নিজেদেরকে আস্তে আস্তে চেঞ্জ করে নিতে হয়, নিজেদেরকে সব কিছু তৈরি করে নিতে হয় একটু একটু করে। তো তোমাদের দাদা ভাইও কোনো দিনও এরকম মানে সাংসারিক ছিল না, বা কথায় বলে না যে সম্পূর্ণ সব কিছু পারতো না, তো সেরকম আমিও সম্পূর্ণ সব কিছু পারতাম না, অনেক কিছু তোমাদের দাদা ভাই আমার কাছ থেকে শিখেছে, আবার আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি। তো চলতে ফিরতে দুটো মানুষের একসাথে হাত ধরে চলাটা খুবই দরকার, নয়তো জীবনে কিছু করা সম্ভব হবে না। তো এখন যখন দুজন দুজনার থেকে দূরে থাকি, তো তখন একটা জিনিসই মনে হয় যে কিছুটা মুহূর্তের জন্য দূরে থেকে তবেই কিন্তু বোঝা যায় যে কার কতটা ইম্পর্টেন্ট লাইফে আছে। তো আজকে যখন আমি এখানে এসেছি, তোমাদের দাদা ভাই রান্না করে খাওয়াচ্ছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, কিন্তু এটা শুধু আজকের জন্য নয়, এরকম কন্টিনিউ আগে অনেক হয়েছে, আবার নেক্সট টাইমও হবে যখন আমরা একসাথে থাকবো বা একসাথে যতক্ষণ আছি। তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। ভাতটা এখানে উঠিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, এই যে গরম ভাত, একদম ধোঁয়া উঠছে আর ঝরঝরেই হয়েছে, ভাতটা তুলে দিলাম। আর এখানে আলু ভাজা করে রেখেছি, তো পুচকুসোনা শুভ আলু ভাজা খেতে ভালোবাসে, ওরা চিকেন মাটনের সাথে আলু খায় না, তাই ওদের জন্য 4 পিস আলু ভাজা তুলে দিচ্ছি। আর এইখানে যে 4-5 পিস আছে, এটা আমাদের জন্য মাটনের মধ্যে দিয়ে দেবে তোমাদের দাদা ভাই। আর এখানে এই যে 4 পিস ওদের হয়ে যাবে 2 ভাই বোনের। আর এখানে কালকের একটু ডাল আছে, এটা দিয়েও দুপুরবেলা ওরা খেয়ে নেবে, বা আমরা খেয়ে নেবো, ডালটা ভালোই আছে, গরম করে রেখেছি। তোমাদের দাদা ভাইয়ের মোটামুটি 15 মিনিটের মতন চিকেন মাটন কষানো হয়ে গেছে, তারপরে এখন আবার আরও কিছু মশলা অ্যাড করছে। তো সব রকম মশলা দিয়েই রান্না করে, এটা দিচ্ছে এখন ধনে গুঁড়ো, আমি কখনো ধনে গুঁড়ো দিয়ে চিকেন করি, মাটন চিকেন করিনি, তো দিচ্ছে, দেখা যাক, আশা করছি ভালোই হবে। নিজের হাতে রান্না খেতে আর ভালো লাগে না, সবসময় তো নিজেই করে খাই, আজকে তোমাদের দাদা ভাইকে দিয়ে খাটিয়ে করাচ্ছি। রান্না বেশ ভালোই করে, দারুণ লাগে খেতে, নুন ঝাল মশলা, আর এটা কি গরম মশলা, তো এটা এখন গরম মশলা দিচ্ছে। তো রান্না অনেকটা হয়েই এসেছে, দেখো কালারটাও বেশ ভালোই লাগছে, আর এখানে চিকেনও হয়ে এসেছে, আর একটু কষিয়ে তারপরে হালকা একটুখানি জল দেব। আর এখানে আমাদের মাটনও হচ্ছে,
তো আমি এদিকে সবার আগে চিকেনটাকে রেডি করে পুচকুচানো আর শুভকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ এখন প্রায় আড়াইটে মতন বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর এটা শুধু আজকে বলেই নয়, এরকম আমাদের সব সময়ই হয়। আমরা যখনই সবাই এক জায়গায় থাকি তখন আমাদের সময়ের কোনো সীমা থাকে না, মানে এই টাইমে এটা করতেই হবে সের কোনো ব্যাপার থাকে না। আমরা সবাই নিজের মতন ফ্রি হই, চাই যেই টাইমটাই হোক না কেন, আমাদের কোনো টাইম টেবিল নেই যে এই টাইমে খেতেই হবে, এই টাইমে শুতেই হবে, তখন সব কিছু টাইমের বাইরে হয়ে যায়। আর শুভ পুচকুশোনাকে এই কারণেই খেতে দিচ্ছি, ওরা দুই ভাই বোনের মধ্যে একজনও মাটন পছন্দ করে না, মাটনের গন্ধটা ওরা সহ্য করতে পারে না, ওই জন্য ওদের দুই ভাই বোনকে খুব তাড়াতাড়ি আগে থেকে আমি খাবারটা দিয়ে দিলাম, যাতে ওরা আরামসে ধীরে সুস্থে খেতে পারে। আর মাটন তো রান্না হতে একটু টাইম লাগেই, তোমাদের দাদাভাই অলরেডি মাটন অনেকটাই কষিয়ে নিয়েছে, আর একটুখানি টাইম হলে পরেই কষানো কমপ্লিট হয়ে যাবে। তো ততক্ষণ ওদের দুই ভাই বোনের খাওয়া হয়ে যাবে, আর তারপরে আমরা দুজনা খেতে বসবো। তো এইটা হচ্ছে আমাদের মাটনের ফাইনাল লুক। তো জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কারণ এখানে আসার পরে দেখছি ঘরে লাইটের আলোটা কম বলে ভিডিওতে জিনিসের কালারগুলো কম ফুটে উঠছে, কিন্তু বাড়িতে কিন্তু সেটা হয় না। তো মাটনটা এত সুন্দর টেস্টি রান্না হয়েছে যে তোমাদেরকে কি বলবো, কারণ তোমাদের দাদাভাই এটা কষানোর পরেই আমাকে বলেছিল টেস্ট করতে, তো খেয়ে দেখেছিলাম, খুবই সুন্দর হয়েছে। আর ওর হাতের রান্না তো সবসময়ের জন্যই দারুণ হয়, একটু তেল মশলা বেশি দিয়েই রান্না করতে ভালোবাসে, তো সবসময়ের জন্য নয়, নিজে যখন খায় তখন অল্প তেল মশলা দিয়েই করে, কিন্তু মাঝে মাঝে যখন ভালো কিছু রান্না হয় তখন একটু তেল মশলা না দিলে ভালো লাগে না। তো মাটনের পিসগুলো বেশ ঠিকই আছে, তো এগুলোতে কোনো অসুবিধা নেই। তো তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম রান্না হয়েছে, কমেন্ট করে তোমরা জানিও দেখে তোমাদের কেমন লাগলো। আর এদিকে ওদের দুই ভাই বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে আমরা দুজন বসছি এবার খেতে। তো তোমাদের দাদাভাই যখন আমি মানে এখানে কাছাকাছিতে থাকি তখন কিন্তু নিজে হাতে বেড়ে খেতে চায় না, তো ভাতটা যখন আমি প্রথমে ভেড়ে দিলাম তো ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, তারপরে বলেছিলাম যে মাটনটা বাটির থেকে নিজেকেই নিয়ে নিতে, কিন্তু ও নেবে না, ও আমাকেই বলছে যে তুমি বেড়ে দাও, আমি তো নিজেই খাই সব সময় নিয়ে। তো এইটাই হয়, একা একা খেতে খেতে একা একা থাকতে থাকতে না, তখন কেউ যদি পাশে থাকে বা কেউ যদি নিজের হয় তাহলে তাকে দিয়ে কিন্তু কোনো জিনিস করাতে বেশ ভালো লাগে। তো সে তোমাদের দাদাভাইয়ের অবস্থা, তো এক পিস খাবে তবুও ওই আমাকেই বেড়ে দিতে হবে, তো বেড়েই দিলাম। আর কালকের যে একটু ডাল ছিল তো সেটা পুচকুশোনো একটু খেয়েছে আর আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ জিনিস ফেলতে না খুব মায়া লাগে সে যেখানেই থাকি না কেন। আর ভালোই ছিল, এখানে খুব বৃষ্টি হচ্ছে তো কন্টিনিউ, তো কোনো জিনিস খারাপ হচ্ছে না, বাস একটুখানি মানে খোলা রাখলে পরে বা একটু মাঝে মাঝে গরম করলে পরে জিনিসটা ঠিকঠাক খাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর বাইরের ওয়েদারটা একটু মেঘলা, তো আজকে তো সানডে, তো এখানে সানডে মার্কেটের মধ্যেই একটা সানডে মার্কেট বসে, মানে প্রত্যেক সানডেতে মার্কেটটা বসে। তো আশা করছি যে বিকালবেলা আমরা যাব, আর যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে একটু করে ভিডিও শেয়ার করব, কারণ ভিডিওগুলোকে বেশি বড় করব না, খুব অল্পর মধ্যেই দেবো। আমার এখানে ভিডিও আপলোড করতে খুবই সমস্যা হয়, তোমাদেরকে তো বলেছি, তো ওই কারণে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, আর তারপরে কী কী কিনে এনেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো এখন তাহলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আবার যখন আমরা বেরোবো তাহলে তখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এরপরে আমরা এখন বিকালবেলা চলে এসেছি সানডে মার্কেটে, মানে মার্কেটের পাশেই বসে বলে রবিবার দিন তো এটাকে সানডে মার্কেট বলা হয়। তো তোমাদের দাদাভাই আর পুচকুশোনা রেনকোট পরে এসেছে, আমি তো বাড়ির থেকে রেনকোট নিয়েই এসেছিলাম পুচকুশোনার জন্য, তো এটাতেও সুবিধা হয়েছে, কোনো জায়গায় যাতায়াত করতে গেলেও রেনকোটটা পড়ছে। আর বাইরে এত বৃষ্টি হয়েছে দেখো, জায়গায় জায়গায় জল জমে গেছে। তো গ্রাম সাইডে থাকি যেহেতু, তোমাদেরকে এর আগের দিনও আমি ভিডিওতে বলেছি, তো একটু বৃষ্টি হলে পরেই কাদা ভাবটা বেশি হয়ে যায়, যেহেতু এটা প্রপার টাউন নয়। আর প্রপার টাউনে থাকতে গেলে কী বলো তো, ওখানে বড় বড় অফিস টফিস আছে, কোম্পানি নেই, আর তোমাদের দাদাভাই তো কোম্পানিতে কাজ করে। তবে আমরা যখন এখানে আসিনি, যখন আমি আর শুভ, আমি তো ফার্স্ট টাইম শুভকে নিয়ে মুম্বাই এসেছিলাম, তো আমি যখন আসিনি তখন তোমাদের দাদাভাই প্রপার টাউনে থাকতো, যেখানে বড় বড় মানে অফিসগুলো আছে বা বড় বড় ফ্যাক্টরিগুলো আছে, তো সেইখানে থাকতো তোমাদের দাদাভাই, তখন ওইখানে ডিউটি করতো। বাট যখন ফ্যামিলি হয়ে গেছে তখন রোজগারের উপরে ভিত্তি করে তোমাদের দাদাভাই এখন মানে একটা সাংসারিক, যাকে বলে সাংসারিক মানুষ তৈরি হয়ে গেছে, আর শুরুর থেকেই আমাদেরকে একটু আউটসাইডে রেখেছে, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ যেখানেই থাকি আমাদের থাকা আর নিজেদের একটু ভবিষ্যৎটাকে ঠিকঠাক তৈরি করাটাই হচ্ছে মেন কাজ। তো মার্কেটে আসার পরে সবার আগে আমি ভাবলাম যে বডি একটু কলা নিয়ে নিতে, কারণ কলাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, একদম ফ্রেশ। তো 30 টাকা ডজন কলা দিচ্ছিল, বাট আমি এক ডজন কলা নিতে মানা করলাম, এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর একটু তো ঠান্ডা আমাদের লেগেই গেছে, হঠাৎ করে জায়গা চেঞ্জ হয়েছে, জল চেঞ্জ হয়েছে, তো তার জন্য ওই 20 টাকার মতন কলা তোমাদের দাদাভাই নিয়ে নিল, বাড়িতে আমাদের হয়ে যাবে। আর এদিকে প্রচুর দোকানপাট বসেছে দেখতেই পাচ্ছ, তো সব মানুষই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। আর এখানে সবথেকে ফেমাস, যেটা মুম্বাইয়ের সবথেকে ফেমাস, সেটা হচ্ছে ওয়াড়াপাও।
মানে একটা পাউ রুটির ভেতরে ওরা যেই বড়াটাকে বানায়, মানে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে যেটাকে বলে চপ, তো সেই জিনিসটাকে বানিয়ে তার মধ্যে দিয়ে দেয়, আর তার সাথে একটু ধনে পাতার চাটনি, পুদিনা পাতার চাটনি কিংবা ঝাল কোনো রকমের চাটনি ওর মধ্যে দিয়ে দিলেই কিন্তু বলতে পারো যেটা বড়াপাও হয়ে গেল রেডি। তো আমরা পার্সেল নেব, পার্সেল নেব শুভর জন্য, আমার বোনের জন্য আর খুশির জন্য, কারণ ওরা কেউ মার্কেটে আসেনি, বৃষ্টি পড়ছে যেহেতু, তো ওই জন্য ওদেরকে জোরও করিনি, আমরা তিনজনই এসছি। তো আমি বড়াপাও খাবো, তোমাদের দাদাভাই বড়াপাও খাবে না বলছে, অবেলা করে ভাত খাওয়া হয়েছে, আর ফুচকুশোনা গরম বড়াপাও এখন বাড়িতেও নিয়ে যেতে চাইছে না আর ওইখানে খেতেও চাইছে না, ও বলছে ভুট্টা খাবে, তো ওর জন্য ভুট্টা নেওয়া হবে, সামনেই দোকান আছে। আর এই দেখো বড়াপাওগুলো একদম আমাদের ওখানকার চপের মতন, তবে এর মধ্যে আইটেমটা একটু অন্যরকম থাকে আর আমাদের ওখানে চপের মধ্যে আইটেমটা একটু অন্যরকম থাকে, এইটাই যা। তো এটাকে এখন তুলবে, তোলার পরে আমি এখানেই যেহেতু খেয়ে যাব তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে নিচে আর একটা জিনিস বানিয়ে রেখেছে, সেটা হচ্ছে কান্দা ভাজি, মানে যেটাকে আমরা পেঁয়াজি বলি, তো সেরকম ছোটো ছোটো ভেজে রেখে দিয়েছে, তো সেগুলোকেই আবার চাটনি দিয়ে বা বলতে পারো পার্সেল প্যাকেট করে যারা নেবে তাদেরকে দিয়ে দেবে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো তোমরা পাশে দেখছো না, তো এগুলো কিন্তু তেলে ভাজা হবে, আর তেলে ভাজার পরে সবাইকে একটা করে কাঁচা লঙ্কা কিন্তু প্রত্যেকটা বড়াপাও আর এই দেখো কান্দা ভাজির মধ্যে দিয়ে দেবে, কারণ এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশি ঝাল হয় না। তো এদিকে তোমাদের দাদাভাই আর পুচকুশোনা চলে গেছে ভুট্টা আনতে, তো এখানে ভুট্টা ভাজা করছিল বলে ওরা আনতে গেল, আর আমি এদিকে বড়াপাও খেতে খেতে তো তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম। তো আমি খাচ্ছি বড়াপাও, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে পুচকুশোনা নিয়ে এসছে ভুট্টা, বিট নুন লাগিয়ে দিয়েছে, তাহলে লাগালে কেন, এদিকে সরে করছে, এখানে ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, তাও এখন মার্কেটে এসছি, একটু খাওয়া দাওয়া করি, কেনাকাটি করি, তো চলো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে, মুখে নিতে পেরেছিস একটাও? একটুখানি খাও, আস্তে আস্তে খাও, গরম না, আস্তে আস্তে খাও। দুটো নিয়ে নিয়েছি আপনার, দুটো আটা পার্সেল নিয়েছো? না 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 না, পাতনার বলে আছে। চলো খাই, পরে দেখা হচ্ছে, তোমাদের দাদাভাই কিছু খাচ্ছে না। আর এরপরে আমরা আসলাম একটু মার্কেটের ভিতর দিকে, তো ভিতরে দেখো কত রকমের থালা বাসন বিক্রি হচ্ছে, তো এখানে 10 টাকা থেকে শুরু করে যতটা অ্যামাউন্টের হয় ততটাই জিনিসপত্র পাওয়া যায়, মানে এখন তো আর 5 টাকার জিনিস তেমন একটা চলে না, তো ছোট থেকে 10 টাকা শুরু, আর তারপরে তোমাদের যা প্রয়োজন যেটুকু প্রয়োজন তো সেই দামে জিনিস পাওয়া যায়। আর এখানে লেডিস জেন্টস বলে কোনো ব্যাপার নেই, ওপেনলি মার্কেটে সব কিছু বিক্রি হয়, এখানে লজ্জা পাওয়ারও কোনো ব্যাপার নেই, এখানে সস্তার মার্কেটে মানুষ একবার পেলে পরে তখন আর কেউ ফিরে যাবে না, যার যতটুকু প্রয়োজন কিনে নিয়ে যাবে, সে যতদিন ইউজ করতে পারুক সেটা তার ব্যাপার। তো শুভ কাজকে নিয়ে আসলে ভালোই হতো, কারণ শুভর জন্য 2-1টা টি শার্ট আর শার্টের প্রয়োজন ছিল, বাট এখন আর নিতে পারলাম না কারণ শুভ তো আসেনি, তাও তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটা অন্তত পক্ষে আন্দাজ করে শুভর জন্য টি শার্ট নিয়ে নিই, কারণ আমি বাড়ির থেকে বেশি জামা কাপড় এই কারণেই আনিনি, এখানে আসলে পরে মোটামুটি শপিং করা হয়েই যাবে, নতুনত্ব জিনিস কিনলে পড়বে, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো, আর এক গাদা জিনিস বাড়ালে পরে পরে আমার নিয়ে যেতে কষ্ট হবে, ওই জন্য আমি বেশি জামা কাপড় আনিনি। তো আমরা প্রথমে দেখছি, দেখো এখানে অনেক রকমের শার্ট রাখা আছে, তো শার্টের কাপড়গুলো কিন্তু দুর্দান্ত, বিশাল, মানে কি বলবো তোমাদেরকে, এত নরম এত সফট, আমার তো মন করছিল শুভ আসলে 4-5টা করেই নিয়ে নিতে, কিন্তু প্রাইসটা খুব বেশি বলছিল, আর আমাদের বেশি প্রয়োজন নেই এখন, আপাতত শুভর জন্য ভাবছি একটাই নিয়ে নেব। তো ওনাকে শুভর সাইজটা বললাম, এখানে একটা টি শার্ট ছিল যেটাকে দেখিয়ে ওনাকে সাইজটা বলাতে উনি কিছু ডিজাইন বার করে দিল, তো এর মধ্যে থেকেই আমরা এখন বেছে নিচ্ছি। এই দেখ কোন কালারটা নেবো, দেখ বড় মনে হচ্ছে, একটা খুলে দেখাবে তোলে, এটা ভালো লাগছে না, একটু দাবা দাবা থাকবে, এসব কালার তো পড়েছেই, খুলে দেখাতে বলি, ইয়ে খোলকে দেখাই, ১৩-১৪ সাল কালার কে কয় না বরাবর, দেখো না কাপড়টাও মোলাম আছে, তো এটা শুভর জন্য আমরা পছন্দ করলাম, সাইজ বরাবর হয়ে যাবে, কারণ শুভ আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে, একটু অন্যরকম কালার,
ঠিক আছে। তো এরপরে আমরা আসলাম একটু প্লাস্টিকের বা বলতে পারো থালা বাসন মাজার ছোট ছোট যে জিনিসগুলো আছে তো সেগুলো নেওয়ার জন্য। তো এখানে আসার পরে একটা স্কচ ব্রাইট নিলাম, আর তার সাথে নিয়েছি একটা নলের মুখে যেই ফিল্টারগুলো লাগায় তো সেই ফিল্টারগুলো, কারণ বাড়িতে যে ফিল্টারগুলো আমি ইউজ করি ওগুলো কিছুদিন যাওয়ার পরেই না মানে ইউজ করার পরেই কেমন একটা যেন হয়ে যায় আর ভেতরের জালিগুলো খুলে যায়, তো সেই তুলনায় এখানকার ফিল্টারগুলো বেশ ভালো। তো ওর জন্য একটা ফিল্টার নিলাম আর একটা থালা বাসন মাজার জালি নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব রুমে যাই তারপরে। আর এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় ছোট থেকে বড় সবার জন্য বিক্রি হচ্ছে, যতটুকু সংসারের প্রয়োজন মানুষের তো সেই রকম জিনিসপত্র সবই বিক্রি হচ্ছে। পুচকুসোনার জন্যও দেখেছিলাম বাট কালার পছন্দ হলো না, কোনোটার হয়তো কালার ভালো লাগছিল বাট ডিজাইন পছন্দ হচ্ছিল না, তো ওই জন্য পুচকুসোনার জন্য আর এখন কিচ্ছু নিইনি। আর তারপরে একটু সবজি বাজার যেহেতু করতে হবে, সবজি বলতে একটু কাঁচা লঙ্কা বা কোনো যদি একটুখানি শাক সবজি পাওয়া যায় তো সেই রকমই কিছু জিনিস নিয়ে নেব আর তারপরে আমরা বাড়ি চলে যাব। খুব একটা কেনাকাটি কিছু করার ছিল না বাট এতদিন পর এসেছি বলে তোমাদের দাদাভাই রুমেও রয়েছে আজকে যেহেতু সানডে, তো বললো চলো একটু ঘুরে আসি কেনাকাটি করে আসি টুকটাক যা প্রয়োজন। তো এখান থেকে তোমাদের দাদাভাই ওই মোটামুটি 500 মতন বা 250 মতন বলতে পারো কাঁচা লঙ্কা নিয়ে নেবে। তো এখানকার কাঁচা লঙ্কা নিতে গেলে না খুব ভেবেচিন্তে নিতে হয়, কারণ এখানে দু তিন রকমের কাঁচা লঙ্কা পাওয়া যায়, যেগুলো আমরা বড়াবাবের দোকানে দেখলাম তো সেগুলো কিন্তু ঝাল নয়, সেগুলোকে তেলে ফ্রাই করে কিন্তু আরামসে খাওয়া যায়। আর এই যে আমরা এখন নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো সেগুলো কিন্তু দারুণ ঝাল, মানে বলতে পারো যে এটা দেশের কাঁচা লঙ্কা যেটা আমরা রান্না করতে ইউজ করি। তো এইখানে এই কারণেই দু তিন রকমের কাঁচা লঙ্কা পাওয়া যায়, একটু ভেবেচিন্তে দেখে নিতে হয়। তো এখন তো আমরা সবটাই জানি যে কোন জিনিসটা প্রয়োজনীয় আর কোন জিনিসটা শৌখিন, তো সেই হিসেবেই তো আমরা নিয়ে নিই। তো এখানে তোমাদের দাদাভাই ওই 500 মতন কাঁচা লঙ্কা নিয়েছে যেটা আমাদের দরকার পড়বে রান্নাবান্না করতে। আর তারপরে এখন আমি চলে আসলাম একটু মশলাপাতির দোকানে, তো এই জিনিসগুলো সবই 10 টাকা করে দাম, তো এখান থেকে কিছু জিনিস নিয়ে নেব। ये पैकेट कितने का है? कोई भी एक जीरे पैकेट एक शुकनो लंकार पैकेट हाँ उन्हीं देवे एक वो सूखा लाल मिर्च का पैकेट एक तेज पत्ते का पैकेट छोटा साइज का नहीं है वही है एक ही और ये अखा जीरा তো ফাইনালি আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সামনের দিকে বেরিয়ে যাব। তো তোমাদের দাদাভাই লাস্ট একটু টমেটোম নিয়ে নিচ্ছে, কারণ এখানে সব খাবারই টমেটোম দিতে হয় আর টমেটোম দিলে যে কোনো রান্নাতেই খেতে ভালো লাগে। তো ধনেপাতা টমেটোম এইগুলো আমরা এখন নিচ্ছি আর তারপরে এখন এখান থেকে বেরিয়ে সোজা যাব বাড়িতে। তো আমরা এখন এসেছি মুদিখানা দোকানে, এখান থেকে নেব ছাতু। তো 250 ছাতুর একটা প্যাকেট নিচ্ছি পাউ কিলো, 35 টাকা বলছে। আর এখানে অনেক রকমের আইসক্রিম বগেরা আছে। শোনা কর্নেটো খাবি? এই যে 10 টাকা দামের যে কোনো, ওগুলো না ওগুলো আমরা বাইকে করে যেতে যেতে খেতে পারবো না, কর্নেটো নাও খেতে পারবো। হ্যাঁ ঠিক আছে, প্রথমে একটা খেয়ে তো দেখি দিদা। আমরা লুকিয়ে লুকিয়ে কর্নেটো খাচ্ছি, আজকে শুভ আসেনি বলে ও বাদ, আমি আর পুচকুসো না, খেতে বেশ ভালো নতুন ফ্লেভার। মার্কেট থেকে আমরা বাড়ি চলে এসেছি, তো এখন বাজে 7:15 আর তোমাদেরকে ভাবলাম যে আরেকবার জিনিসগুলো দেখিয়ে দিই। তো এইখানে হচ্ছে শুভর সেই টি শার্টটা যেটা মার্কেট থেকে আমরা নিলাম, তো এটা পুরো ফিক্স রেট ছিল, 200 টাকা প্রাইস বললো, 200 টাকাই নিয়েছে। শুভ পরে দেখবে, যদি ওর গায়ে ফিটিং হয় তাহলে ঠিক আছে, আর নয়তো নেক্সট সানডেতে আবার এটা চেঞ্জ করা যাবে। আর এখানে আছে কলা, তো এক ডজন কলার দাম বলেছিলো 30 টাকা, তো তোমাদের দাদাভাই 20 টাকায় এনেছে। কলাগুলো বেশ ভালো, একদম টাটকা আর একটু শক্ত শক্ত আছে, দু একদিন রেখে খাওয়া যাবে। আর এখানে নিয়েছে একটা কলমি শাকের আটি, মানে বোন বলেছিল ওদের জন্য একটা কলমি শাকের আটি নিতে, তো ভাবলাম একসাথে দুটোই নিয়ে নিই, ওও করবে আর আমিও রান্না করে তোমাদের দাদাভাইকে খাওয়াবো, কারণ বাড়িতে এইসব শাক পাতা তো খাওয়াই হয়। আর এখানে আছে 250 টমেটো, এটা 250 টমেটো না 500, শায়দ 250, তোমাদের দাদাভাই পুজো করছে। এখানে আছে 10 টাকার ধনে পাতা, 10 টাকার ধনে পাতা সামান্য, একটু আগে মুম্বাইয়ে ধনে পাতা ফ্রিতে পাওয়া যেত সবজির সাথে, আর এখন পয়সা দিয়ে কিনতে হয়, তাও কত অল্প। আর এখানে আছে এই যে কাঁচা লঙ্কা,
যেটা রান্না করার জন্য প্রয়োজন ঘরে একদম আজকে দুপুরে রান্নার পরে বারন্ত আর নেই। আর এখানে এই যে পুচকুসোনার ভুট্টা ভাজা ও খেতে পারেনি, এখন ঘরে ছাড়িয়ে দেব, বসে বসে খাবে। আর এখানে আছে একটা গোটা জিরের প্যাকেট, এগুলো সব 10 টাকা করে নিয়েছে। এখানে আছে একটা শুকনো লঙ্কার প্যাকেট, ডাল সোমবার দিতে আমার খুবই দরকার। আর এখানে আছে একটা তেজপাতা, যে কদিন আমি ইউজ করব তারপরে তোমাদের দাদাভাই চিকেন মাটন এসবে দিয়ে খেয়ে নেবে। এখানে আছে একটা নেটের জালি, থালা বাসন মাজার। আর এই একটা ফিল্টার জালি নিলাম, এটা আমি বাড়ি নিয়ে যাব, এখানকার ফিল্টার জালিগুলো বেশ ভালো, আমাদের ওইখান থেকে এগুলো একটু মজবুত হয়। একটাই নিয়েছি, প্রয়োজন পড়লে যাওয়ার আগে আবার একটা দুটো নিয়ে নেব। আর এটা হচ্ছে ছাতু, তো সকালবেলা আমার ভারী খাবার খেতে ইচ্ছা করে না, আমি তো বাড়িতে ছাতুই খাই, তো এখানেও দোকানে খোঁজ করলাম তো পেলাম, এক প্যাকেট ছাতু নিল। তো এই ছাতুটার দাম পড়েছে 200 গ্রামের 35 টাকা, মান্না ছাতু, খেয়ে দেখব এই ছাতুর টেস্ট কেমন। তো এই জিনিসপত্রগুলোই আমরা নিয়ে এসেছি, এবার একটু চা বানাই, চা খাই সন্ধেবেলা। সন্ধে এখনও ঠিক হয়নি, বাইরে এখনও আলো আছে, তো পরে তোমাদের সাথে আবার চা বানানোর সময় ব্লগ শেয়ার করব। এইভাবে খেতে হবে না, এইভাবে এই জিনিসগুলো নষ্ট হয়। আমি বাটির মধ্যে একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছি, আমি ছাড়িয়ে দেব বাটি ভুট্টা। এই তো ভুট্টা দেখিয়েছি, ভুট্টা দেখিয়েছি, এবার এগুলোকে ছাড়িয়ে দিও, খেতে থাকুক, যাও বাটি নিয়ে আসো। তো এখন একটুখানি আমাদের দুজনার জন্য সুন্দর করে গরুর দুধ দিয়ে চা করে নিলাম। তো এখানকার চা পাতাগুলো খেতে খুবই সুন্দর, আর দুধটা যেটা তোমাদের দাদাভাই কিনে আনে খুবই ভালো, দেখো কত সুন্দর গাঢ় চা হয়েছে। তো এই এখন আমরা দুজন মিলে খাবো, তিনজন নয় সরি, শুভ এখন ওর মাসির ঘরেই আছে, ও আসেনি, আর পুচকুসোনাকে দুধ বনভিটা মিক্স করে দেবো। তো এইটা আমরা এখন খাবো, আর রাতের জন্য চিকেন মাটন দুটোই আছে, শুধু একটুখানি রুটি করলেই আমাদের হয়ে যাবে, তো রাত্রিবেলা ওটা খাওয়া দাওয়া করলেই আমাদের আজকের দিনের টুকিটাকি যা কিছু ছিল সকাল থেকে রাত পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো রাতের খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোথাও যদি তোমাদের ভালো না লেগে থাকে সেটাও তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের উপরেই আমি ভিডিও আরও ভালো বানাতে পারি, তো তোমাদের কমেন্টের খুবই প্রয়োজন। তো চলো এটা এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করি, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, গুড নাইট, বাই।